অক্লান্ত পরিশ্রম করেছে, আমি তাদের জন্য তাদের প্রতি অকৃত্রিম আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তারা আমাকে 5 বছরের জন্য সুযোগ করে দিয়েছে কাজ করার, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি আগামী 5 বছর আমার এই নারায়ণগঞ্জবাসীর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করতে চাই। সবগুলি নির্বাচনে ছিল চ্যালেঞ্জিং, এটাও তার চেয়ে কোনো অংশে কম না। এক একটার এক এক রকমের ধরন ছিল, তো আমি আর এত চ্যালেঞ্জের কথা বলতে চাই না। নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এই সবগুলিকে ওভারকাম করেই জয়টা নিয়ে আসার মধ্যেই আমাদের সাফল্য। তবে আমি বলবো, আমার যত কিছু এখানে হয়েছে বা হোক না কেন, বা অতীত যে বিজয় হয়েছে, প্রবলেম হয়েছে, সব কিছুর মূলেই কিন্তু আমার এখানের জনশক্তি, জনস্রোত এবং জনসমর্থন। জনসমর্থনটা যদি না থাকতো তাহলে আমি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তবে এটা সত্য, এই জনগণকে আস্থায় আনার জন্য মানুষকে কখনো মিথ্যা বলি নেই, কখনো অযথা আশ্বাস দেই নেই। আমি গতানুগতিকের বাইরে যে সহজ সরলভাবে এই জনগণের সাথে মিশেছি, কাজ করেছি, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছি, মানুষও প্রতিবারই আমাকে রিটার্ন করেছে। আমার দল আমার প্রতি আস্থা রেখেছে, আমার নেত্রী আমাকে আস্থা এনে নৌকা দিয়েছে, নারায়ণগঞ্জবাসী তাকে বিমুখ করেনি। এই নারায়ণগঞ্জ প্রমাণিত যে এটা আওয়ামী লীগের ঘাঁটি এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগের জন্মই নারায়ণগঞ্জে হয়েছিল, তার ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি বলে নিজেকেও গর্বিত মনে করি। শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আজীবন আমি এই দল করব, জয় বাংলা বলবো, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হয়ে আমি নারায়ণগঞ্জের মানুষের সেবা করব, দলমতের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করব। আমরা আজকে দেখেছি, পুরো নারায়ণগঞ্জ দেখেছে, পুরো দেশ দেখেছে নির্বাচনটা কেমন হয়েছে। আপনার মূল প্রতিদ্বন্দ্বী যে অভিযোগটি করেছেন, এটি কি পরাজিত হওয়ার অভিযোগ নাকি আপনার প্রতিক্রিয়া? আমি তো জানি না উনি কি অভিযোগ করেছে। সেটা তো আপনারা দেখেছেন, এত গণমাধ্যম আমি তো আগে কখনো দেখিনি। আমার গত নির্বাচন দুটা গিয়েছে, পৌরসভা গিয়েছে, এরকম গণমাধ্যম তো দেখিনি। আপনারা সারা দিন গণমাধ্যম নারায়ণগঞ্জ ছিলেন, প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তো ইঞ্জিনিয়ারিংটা কোথায় হলো? বরঞ্চ আমি সকাল থেকে অভিযোগ করছিলাম, স্লো হচ্ছে। যদি ভোট স্লো না হতো তাহলে 1 লাখ ভোটের ডিফারেন্স হতো। এখানে কী ধরনের সূক্ষ্ম কারচুপি হয়েছে আমি ঠিক জানি না, এটা তৈমুর কাকা বলেছে, উনিই বলতে পারবে। তবে দেশবাসী দেখেছে, মিডিয়া দেখেছে, নারায়ণগঞ্জবাসী দেখেছে, এখানে একটা সুন্দর নির্বাচন হয়েছে। ব্রডকাস্টিংটা আরও দ্রুত হলে তাহলে আরও ভালো হতো। হ্যাঁ, যাবো। চাচা অনুমতি দিলে অবশ্যই যাবো, অনুমতি না দিলেও যাবো। বললাম তো যে আমাকে সুযোগ দিয়েছে তারা, আমি কাজ করব, আমি উন্নয়ন যেটা করেছি সেটা করব, এবারও যেগুলি বলেছি সেই কাজগুলি করার চেষ্টা করব। তাছাড়া তৈমুর কাকা যেগুলি বলেছে সেটাও চিন্তা ভাবনা করে তার সাথে কথা বলে সেই কাজগুলি করার চেষ্টা করব। জানাবে হয়তো। আজকে কি খুব জরুরি এই কথাবার্তাগুলি?